আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং ইনসাইট আজ আমাদের জিএসটি এর বি ইউনিটের মানবিক শাখার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই মানবিক শাখার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রে আসলে উত্তর কি হবে এটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখব এবং আমরা সলিউশনটা করে দিচ্ছি প্রথমে আমাদের যেটা আসবে ইংলিশের প্যাসেজ প্যাসেজ অংশের যে পাঁচটি क्वेश्चन আছে এটা আগে আমরা সলিউশন করব क्वेश्चन যদি দেখতে না পান সমস্যা নাই আমি এখানে বলে দিব আসলে क्वेश्चन বলে দিচ্ছি এবং অ্যানসারও বলে দিচ্ছি

তিন নম্বর কোশ্চেনে চলে আসবো হুইচ অফ দা ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অর্থাৎ কোন সেন্টেন্স গুলো কারেক্ট হি অ্যাকিউজড দা ম্যান অফ স্টেলিং হার ফোন তো এই নাম্বার হবে হি অ্যাকিউজড দা ম্যান অফ স্টেলিং হার ফোন আবার বলে দিচ্ছি শি অ্যাকিউজড দা ম্যান অফ স্টেলিং হার ফোন কোশ্চেন নাম্বার ইলেভেন এটা রাইট আনসার হবে আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন ওয়ান্টস টু পে দা ওয়ান্টস টু প্লে দা এখানে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এ রুলস এবং অ্যাজ ওয়েল অ্যাজ এ রুলস অনুযায়ী এখানে থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী ওয়ান্টস বসছে ঠিক আছে তো আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন ওয়ান্টস টু প্লে ইন দা এবং এটার ব্যাখ্যাও আমাদের গ্রামার ভিডিওটা ছিল সেই ভিডিওর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ছিল তো নেক্সট টুয়েলভ নম্বর কোশ্চেন

নেক্সট কোশ্চেনে চলে আসবো নম্বর কোশ্চেন আই ডোন্ট নো হাউ হু আই ডোন্ট নো হু তো এটা কি হবে ব্রোক বি মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট এভরি নাইট মানে রেগুলার হচ্ছে তো রেগুলার আসলে টেন্স অনুযায়ী থার্ড পার্সন মানে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স এবং সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য এস বাই এস যুক্ত হয়েছে হিমু ইজ নট হিয়ার হি ইজ আউট ভিজিটিং এটা গতকালের কোশ্চেন থেকে কমন আসছে গতকালের যে কোশ্চেন ছিল লাস্ট ঢাকা ইউনিভার্সিটির এবং সি ইউনিটের যে কোশ্চেন ছিল তার একটা কোশ্চেন থেকে এই ভিজিটিং কোশ্চেনটা ছিল ওখানে যেহেতু ক্লোজ মার্কার নেই এই জন্য এখানে আমরা কোনো ফাইনাইট ভার্ব নিতে পারবো না তো এ সি আর ডি তিনটাই ফাইনাইট ভার্ব আছে শুধু বি নাম্বারে ফাইনাইট ভার্ব নেই এটা জিরান এই জন্য এটাই অ্যান্সার হবে যেহেতু কোনো ক্লোজ মার্কার নাই একটাই ফাইনাইট ভার্ব হবে এই যে একটা ফাইনাইট ভার্ব আসছে ইজ क्वेश्चन नंबर 17 आई नेवर डैश आई नेवर सी टुमकी एनी मोर ओके सी এখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে তো এটাও ফাইনাইট ভার্ব না ভি3 এটাও ফাইনাইট ভার্ব না ভি3 আর এটা ওয়াজ সিন হচ্ছে প্যাসিভ ঠিক আছে এক না তো আমি তো নিজেই দেখতে পাই এখানে অন্য চোখ তো দেখার কিছু নেই এর জন্য এটা এক এক অনুযায়ী ফাইনাইট ভার্ব বসবে প্যাসিভ বসতে পারবে না এটাতে বসবে আর সিন আর হচ্ছে এখানে জিরান্ডাস এটা কোনো ফাইনাইট ভার্ব না ওকে পনেরোটা কোয়েশ্চেন দেখলাম প্রথম আমরা নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ইংলিশ অংশ একবার শেষ করে দিই তারপরে বাংলা অংশ আসতেছি গ্রিন টি ওকে গ্রিন টি ইজ গুড অল্টারনেটিভ ড্যাশ অল্টারনেটিভ এর সাথে কোন অ্যাপ্রোপিয়েট পিজিশন বসবে অল্টারনেটিভ টু

হার্ট পেশেন্ট মানে এটা হচ্ছে হার্ট পেশেন্টের সাথে সম্পর্কিত চিকিৎসা কোশ্চেন নাম্বার 24 হসপিটেবল আচ্ছা হোস্টাইল মানে হচ্ছে শত্রু ছিল তো এই ইউনিটের কোশ্চেন আসছিল হোস্টাইল শত্রু আর হসপিটেবল মানে হচ্ছে হোস্টিল হসপিটালিটি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ এটা সিনোনিম হবে কি ফ্রেন্ডলি ওকে আচ্ছা কোশ্চেন নাম্বার 23 নাম্বার স্কিপ করে চলে গেছি एवरीवन হ্যাজ द রাইট ওয়া ন্যাশনালিটি এখানে ন্যাশনালিটি মানে কি ন্যাশনালিটি মানে হচ্ছে এ দা স্ট্যাটাস অফ বিলঙ্গিং টু এ পার্টিকুলার ন্যাশন অর্থাৎ জাতীয়তা পার্টিকুলার ন্যাশনের কোনো একটা বিষয় ঠিক আছে তারপরে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর পর্যন্ত হয়ে গেছে দা হার্ট অফ কাউস তাহলে দা হার্ড অফ কাউস was এটা হচ্ছে আমাদের যে ইংলিশ ছিল সেই ইংলিশে আমরা বলে দিয়েছিলাম এখানে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি হার্ড অফ ক্যাটালে একটা বস্তু বোঝায় সেই ক্ষেত্রে দলগতভাবে এটা সিঙ্গুলার হয়ে যায় আই হ্যাড টু রান টু কিপ টু সরি কিপ আপ উইথ কিপ আপ উইথ কিপ আপ উইথ একসাথে বসে কিপ আপ উইথ একসাথে নেক্সট কোশ্চেনে চলে আসবো কোশ্চেন নাম্বার টুয়েন্টি সেভেন দ্য আন্ডারলাইন ওয়েদার স্লাইটলি স্লাইটলি আনওয়েল আন্ডার দ্য ওয়েটার ওয়েদার স্লাইটলি আনওয়েল কাম ওয়ানস লেক ফুল অর ব্রি তাম ওয়ান এটা হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো ছিল ইডম ফ্রেশ

তো বাংলা এখানে বলা হচ্ছে আমার পথ বলতে কাজী নজরুল ইসলাম আজকে চিনতে বলেছেন প্রয়োজনে ভন্ডামি দূর করতে জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে রাজনৈতিক সহকর্মী ইন্দ্রজাল শব্দের সমস্ত শব্দজর কোনটি কুহক মায়া ওকে নুরুল দিনের কথা মনে পড়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় প্রাকসেনাদের সঙ্গে তুলনা করা হয়েছে সঙ্গে সুন্দর বটে কিন্তু গন্ধহীন ঐক্যতান কবিতাই কুই রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কি কি বলে আখ্যায়িত করেছেন বিপুলা আমরা শব্দের সঠিক বেশ কোনটি তুমি আমি ও সে তুমি আমি ও সে রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক সাহস ও দেশপ্রেম ও দেশপ্রেম কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে আঠারো বছর বয়স বেঁচে থাকে কিসে দুর্যোগে আর ঝরে ক্ষুদ্রে উপসর্গ ব্যবহার হয়েছে কোন শব্দে উপশহর জংশন শব্দটির উচ্চ ভাষা কি জংশন শব্দটির উচ্চ ভাষা হচ্ছে ইংরেজি ওকে তারপরে জঙ্গম শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে এই জঙ্গম শব্দটি দ্বারা গতিশীল বোঝানো হয়েছে এই বাক্যের যোগ্যতা বলতে বোঝায় বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতি বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত সঙ্গতি হ্যান্ড আউট এর বাংলা পরিভাষা হচ্ছে কি জ্ঞানপত্র ওকে তো যারা একটু পজ করে দেখতে চান দেখলে এখানে দাগানো রয়েছে দেখে নিতে পারবেন তো নেক্সট আমরা কোশ্চেনে চলে আসব হচ্ছে নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ তো তদ্ভব শব্দের উদাহরণ হবে কোনটি হাত ওকে পর্বত এর সমার্থক শব্দ কোনটি পর্বত এর সমার্থক শব্দ হচ্ছে মেধিনি কোন শব্দটি শুদ্ধ উজ্জলিত নেক্সট কোশ্চেন হচ্ছে নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর মার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কি কন্যা তাদের হাতে আমি কন্যা দিতে পারি না উক্তিটি কে করেছিলেন শম্ভুনাথ নাম্বার কোন ধরনের রচনা রসাত্মক ও ও জটিল মিশ্র বাক্যের উদাহরণ যে ভিক্ষা চাই সে দান যে ভিক্ষা চাই তাকে দান করো এ ছেলে বংশের মুখ রক্ষা করবে সঠিক অর্থ কি সম্মান বাঁচানো পুরন বাচক শব্দ প্রথম যোগে গঠিত শব্দ নয় কোনটি খ্রিস্টা মিউজিওলজি শব্দ দ্বারা কি বুঝাই জাদুঘর কোনটি নিত্য পুরুষবাচক শব্দ পিটদার কোন দুটি অর্থ সংবৃত স্বর রসই রসু তারপরে আছে হচ্ছে নিত্য অতীতকালে উদাহরণ তারা এক সঙ্গে ঘুরে বেড়াতো নেক্সট কোশ্চেন হচ্ছে আহ এটার উত্তর কি হবে মধ্যান্ন স আর মধ্যান্ন কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ এ যাওয়া সিরাজুদ্দৌলা নাটকে কে নবাব নাটকে কে নবাব সকলের উদ্দেশ্য হাসিল হবে এটিকে বলেছিলেন মির্জাফর সে যেন খাঁচাই ধরা পড়েছে আমেনা বিবি আর ধরা পড়ার কথা বলা হয়েছে এখানে আমেনা বিবি ধরা পড়ার কথা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নীরব ভাষায় আমাদের কি গান শোনায় সার্থকতা সার্থকতার গান শোনাই পালক শব্দের বিপরীত শব্দ কি পালক শব্দ বিপরীত শব্দ করতে নিপিলক আহ শিখ নিলম্বরী নীলম্বরী কোন পদ বিশেষ্য কোনটি ভাববাচ্যের উদাহরণ কোনটি ভাববাচ্যের উদাহরণ এটার आंसर বি এখন যাওয়া যাই শব্দের শেষে অ উত্তরণ লোপ পায় না শব্দের শেষে অ উত্তরণ লোপ পায় না বৃহত্তর এক হয়ে অর্থটি বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য নেই আকড়া রশি শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি রশি শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে রশ্মি রশ্মি ওকে এখানে একটু দেখে নেবেন বানানটা এ নাম্বার কোয়েশ্চেন নাম্বার 76 প্রোগ্রাম তৈরি ডিজাইন ধাপের পরবর্তী ধাপ কি প্রোগ্রাম কোডিং 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ এখানে যেগুলো আছে

নেটওয়ার্ক ডিভাইস নয় কেসিপি নেটওয়ার্ক ডিভাইস নয় কেসিপি আর নেক্সট নেক্সট হচ্ছে ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব 2 টু দি পাওয়ার 16 2 টু দি পাওয়ার 16 সি ভাষাই সি ভাষাই কে কোন ধরনের আচ্ছা এটাকে কোন ধরনের অপারেটর বলা হয় এটা হচ্ছে লজিক্যাল অপারেটর রবিনের বর্তমান বয়স ওকে এটির অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার দেখে নেবেন এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার সি প্রোগ্রামিং কোনটি ভুল ডাটা টাইপ সাইন ফ্লোট সি নাম্বার সাইন ফ্লোট সাইন ফ্লোট সি নাম্বার কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হাফ অ্যাডার হাফ কোন পদ্ধতিটি ডাটাবেস থেকে ডাটা খুঁজে বের করে ব্যবহার করা হয় সিলেক্টিং কোনটি উপগ্রহের ডাটা প্রেরণের সাথে সম্পর্কিত আপলিংক উপগ্রহের ডাটা প্রেরণের সাথে সম্পর্কিত কোনটা আপলিংক ওকে আমাদের অল্প কয়েকটি কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করা অপরাধী নির্ণয় করা হয় ও কোন পদ্ধতিতে হচ্ছে এটা হবে কি বায়োমেট্রিক্স আমরা সকলেই জানি বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধীকে শনাক্ত করা হয় তো নেক্সট কোশ্চেন যেটা আসছে কোন নেটওয়ার্ক টিপোলজি সবচেয়ে বেশি কেবল দরকার হয় মেশ টিপোলজি আমি এখানে বলতেছি না আপনাদের কোশ্চেনের সাথে একটু মিলাই নিয়েন আমি জাস্ট কোশ্চেন এবং অ্যানসার গুলো বলে দিচ্ছি কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয় বায়োমেট্রিক্স কোন নেটওয়ার্ক সবচেয়ে বেশি কেবল দরকার হয় এর এস কি নির্দেশ করে সিকিউরিটি থি ভাষায় প্রোগ্রাম কিসের সাহায্যে মেশিন করে রূপান্তরিত হয় কম্পাইলার একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটার কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি হবে ল্যান এল এন ল্যান জিমেল ডট কম কি নির্দেশ করে মেইল সার্ভার জিমেল ডট কম কি নির্দেশ করে মেল সার্ভার কোন ক্লাউড স্টোর কোনটি ক্লাউড স্টোরেজ নয় হার্ড ড্রাইভ কোন ক্লাউড ক্লাউড স্টোরেজ স্টোরেজ নয় নয় হার্ড ড্রাইভ কোন কোন ডিভাইসটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে হচ্ছে মোবাইল ফোন তারপরে যেটা ওয়াই দিয়ে যে কোয়েশন ছিল এই যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে লাগাই দিই ইকুয়েশনের অ্যানসার হবে তারপর নেক্সট যে কোশ্চেনটা আছে কোন কমান্ড একটি টেবিলের উপর থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয় সিলেক্ট ওয়েব অ্যাড্রেস এর এসি ডোমেইন কোন ধরনের প্রতিষ্ঠানকে নির্দেশ করে শিক্ষা প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড মাল্টি কাস্ট তো সবগুলো মোটামুটি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তো এখানে আপনাদের আইসিটি উত্তরটা বললাম এই উত্তরটা যদি আহ আপনারা একটু মিলিয়ে দেখবেন যে এখানে উত্তর দেওয়া কোশ্চেন দেওয়া আছে তো এর ভিতর তিন চারটা কোশ্চেন আমি আনসার বলছি কিন্তু এখানে দাগাইতে অবশ্যই ভুলে গেছি এখানের কোশ্চেনের সাথে আপনারা মিলাই নিলেই পাবেন তো আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে এবং সকলের অবশ্যই পরীক্ষা ভালো হয়েছে তো এই পরীক্ষায় আপনারা আশা করি সকলে ভালো করবেন এবং দুই একটা কোশ্চেন হয়তো ভুলে যাইতে পারে দ্রুত অ্যান্সার করার কারণে আপনারা কমেন্ট সেকশন ফলো করবেন যদি দুই একটা ভুল হয়েও তাকে না হওয়ার সম্ভাবনাই বেশি যদি থাকে আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো সন্ধ্যার দিকে তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে আজকের ছিল বিয়ে মিনিটের কোশ্চেন সলিউশন নিয়ে আশা করি সকলের পরীক্ষা ভালো হবে এবং এবং আপনারা অবশ্যই ভালো জায়গায় চান্স পাবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে তো সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ